যায় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রান্নাঘরে তৈরি করব ডাল ফ্রাই। মেইনলি এটি রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ডাল ফ্রাই বানাতে আমি নিয়েছি মুগ ডাল, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, টমেটো কুচি, রসুনের কোয়া, এখানে 6 থেকে 7টা কোয়া আছে, স্বাদ মতো নুন, আদা বাটা আর ঘি, ধনে পাতা। মুগ ডাল আমি ভালো করে ধুয়ে কুকারে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে ঘি দিয়ে নিলাম, কড়াতে হিং দিয়ে নিলাম, জিরে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম। রসুন কুচি দিয়ে নেব, গ্যাস কমিয়ে এটাকে ফ্রাই করতে হবে। রসুন একটু ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন টমেটো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুন দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আদা, পেঁয়াজ, টমেটো, রসুন আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দেব ধনে গুঁড়ো, অল্প মিষ্টি দিয়ে নেব আর কিছুটা ধনে পাতা দিয়ে নেব। এখন ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডাল আমার ফুটে গেছে, এটা আমি এখন নামিয়ে দেব। কড়াই আবার বসিয়ে নিলাম, এখন ঘি দিয়ে দেব। আবার একটু হিং দিয়ে নেব, গোটা জিরে দিলাম, আর লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা কুচি। ডালের উপরে এই তড়কাটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ডাল ফ্রাই। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।